জাগরণ টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি দ্বাদশ সংসদ নির্বাচনকে উপলক্ষে 71 কুষ্টিয়ার 4 আসনে আজকে নির্বাচনের যে পর্যবেক্ষণ এবং নির্বাচনের যে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছি। আমি এখন এই মুহূর্তে আছি কুমারখালী তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এখানে 8 এবং 9 নম্বর ওয়ার্ডের যে দুটি ওয়ার্ডের ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে কুমারখালী এবং কুষ্টিয়া 478 নম্বরের যে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের মতো। এখানে দু উপজেলা থেকে কিন্তু 148টির মতো কেন্দ্র রয়েছে এবং সর্বশেষ অবস্থা যে সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে এখানে আসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সীমিত আকারে হলে পারো আস্তে আস্তে লোক কিন্তু সমাগম বাড়ছে। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ সচেষ্ট আছে, সজাগ রয়েছে এবং উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছে যে যে পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ এখানে সতর্ক রয়েছে এবং আমাদের আমাদের এই কুমারখালী খুব সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বস্ব প্রস্তুত রয়েছে এবং এলাকাভিত্তিক যেসব টহল টিম রয়েছে তারাও কিন্তু সজাগ রয়েছে। তবে ভোট কেন্দ্রে সকাল থেকে কিছুটা কম ভোটার উপস্থিতি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছে। তবে এখানে কিন্তু আপনারা জানেন যে 8 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার ভিতরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছে এখানকার ভোটাররা। তবে কুষ্টিয়া এই 4 আসনটি আসলে একটি গুরুত্ব বহন করে এই জন্য যে কুমারখালী খোকসা এই আসনে এবার দুজন প্রতিদ্বন্দ্বিতার মাঝে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম হলো, আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে ভোটাররা। এই ছিল সর্বশেষ এই ভোট সম্পর্কে আমার কাছে তথ্য।